অবশেষে চার উপদেষ্টার দেখা পেয়ে সড়ক থেকে হাসপাতালে জুলাই আগস্ট আন্দোলনে আহতরা তাদের ডাকে সারা দিয়ে রাত আড়াইটার দিকে হাসপাতালের সামনে আসেন আসিফ নজরুল ফরিদা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নিজেদের কাঁধে দায় তুলে নিয়ে দেন দ্রুত সংকট সমাধানের আশ্বাস চিকিৎসা পুনর্বাসন সহ নানা দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান চোখে ব্যান্ডেজ হাতে প্লাস্টার হুইল চেয়ারে বসেও তাতে অংশ নেন অনেকে এক পর্যায়ে রাতেই চার উপদেষ্টাকে সেখানে এসে দাবি পূরণের আহ্বান জানান তারা

আমাদের বললাম আমাদের ভুল হয়েছে আমাদের ঘাটতি আছে আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও দুটা সময় মিটিংয়ে থাকবো একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে কারা পেয়েছে কারা পায়নি কোথায় আমাদের সমস্যা হয়েছে সব কিছু আমাদের জানতে হবে আমাদের এটা থেকে ভাল লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত খেলে না যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসা এবং চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থা ব্যাপারে স্পষ্ট ভাবে আমরা অবস্থান নিব ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেন আমাদের সাথে আপনারা একটি রূপরেখা তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করেন হাসপাতালের সিন্ডিকেট সহ নানা জটিলতায় আহতরা কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছে না বলেও জানান তারা দেন আলোচনা করে সমাধানের পথে হাঁটার আশ্বাস আমি আপনাদেরকে রাস্তায় রেখে আমি তাহলে আমাকেও ওই সাড়ে রাতে থাকতে হবে আপনারা একটু আমাদের অনুরোধ শোনেন আপনারা যেন ভিতরে যান আমরা যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখব যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের এগুলো আমরা সব সবসময় দেখছি আপনারা পরে চার উপদেষ্টার আশ্বাসে সড়ক ছেড়ে হাসপাতালে ফেরেন আন্দোলনকারীরা তবে দাবি আদায় না হলে দেন আবারও রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ভোলা দুই আসনের সাবেক এমপি আলিয়াজুম মুকুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব রাতে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে ভোলা সদর ও দৌলত খান থানায় তিনটি মামলা রয়েছে আলী আজম মুকুল দু সালে ভোলা দুই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দু হাজার আঠারো সালের নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি এরপর থেকে তিনি পলাতক ছিলেন আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা নির্যাতন দলটিকে আবার পুনর্গঠনের সুযোগ তৈরি করে দিতে পারে বলে মনে করেন বিশিষ্ট জনেরা বুধবার জাতীয় প্রেসক্লাবে বাসদের এক আলোচনা সভায় তারা বলেন একাত্তর সালকে দু সালের সাথে মিলিয়ে ফেলা যাবে না এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা জরুরি বলেও মত দেন তারা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও সংবিধান সংস্কার নিয়ে বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এতে অংশ নেন বিশিষ্ট জনেরা একাত্তর সালকে দু সালের সাথে মিলিয়ে ফেলা যাবে না জানিয়ে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসেস সরকারের পতন হলেও কিছু ক্ষেত্রে চাওয়া পাওয়া বিঘ্নিত হচ্ছে বিশেষভাবে দৃষ্টি দিতে বলবো অন্তর্বর্তী সরকার এবং তাদের সাথে সম্পর্কিত ছাত্র সংগঠন অন্যান্য যে আওয়ামী লীগের লোক পরিচয় পাওয়ার পরে তাদের উপর হামলা করলে এটা আওয়ামী লীগের পতন হবে না আওয়ামী লীগের পরাজয় হবে না এইটাতে আওয়ামী লীগের পুনরুত্থানের সম্ভাবনা বাড়বে এবং এটাতে গণ অভ্যুত্থানের যে কৃতিত্ব কিংবা গণ অভ্যুত্থানের যে শক্তি সেই শক্তি বিরোধী তৎপরতা হবে অনুষ্ঠানে নিউ ওয়েজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেন জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত করায় সংবিধানের মূল উদ্দেশ্য হওয়া উচিত আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষার উপর ভর করে ওই সব অভ্যুত্থানগুলি হয়েছিল এবং যেগুলি সরকার তৎকালীন সরকার ওকে উৎখাত করেছিল সেই সেই আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়ন করা যায় নাই কেন যায় নাই এটা আমার শেষ কথা এখানে আপনার যত ভালো ভালো কথা বলেন এর চাইতে খারাপ কিংবা এর চাইতে ভালো অনেক কিতাবের মধ্যে পাবেন বাস্তবায়ন করতে পারবেন কিনা নির্ভর করে আপনার পলিটিক্যাল মবিলাইজেশনের ক্ষমতা কি রাজনৈতিক দলগুলো সংস্কার সংবিধান ও ভোটের অধিকার নিশ্চিত করায় জোর দেন অধ্যাপক সালিমুল্লাহ খান বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা জরুরি সংবিধান হবে এমন দলিল যেটা যে কোনো নাগরিক বুঝতে পারবে সেটাও গণতন্ত্রের আরেকটা অপরিহার্য অঙ্গ সেই জন্য বলছি এখন সংস্কারের নানা দিক আছে আপনি তো একটা জায়গায় সঠিক সংস্কার করতে পারেন যে মানুষ তার ভোট দিতে পারবে শুধু আমি এটা বলে শেষ করব রাজনৈতিক দল গঠনের অধিকার এবং রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না করেন আপনি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না আলোচনায় পরস্পর বিরোধী আইন বাতিল করে সংবিধানকে সহজ করে তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা মাহমুদ মমিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ফ্যাসিবাদের হতা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত দেশটি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যা বড় বিপদের কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে বিতর্কিত ব্যক্তিদের সর্বজনত্রে নির্বাচন যেন বিলম্বিত না হয় সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেন বিএনপি নেতা। বুধবার ঢাকায় ও ঢাকার বাইরে আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। নিজগ্রাম ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন বিএনপি মহাসচিব। বুধবার তাতীপাড়ায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মন্তব্য করেন বাংলাদেশের বর্তমান অর্জনকে কতিপয় ব্যক্তি নষ্টের চেষ্টা করছে এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল প্যাসিভাতে তিনি প্রধান হতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি এদিকে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী ওলামা দলের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল ফারুক দাবি করেন বর্তমান সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র হচ্ছে বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আমি প্রথাত্তারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে সেটা তো হতে পারে না আমরা তো আপনাদেরকে সমর্থন দিয়ে এসেছি সমর্থক এখনো আছে থাকবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না দেবেন কিন্তু এমন একটি পথে আপনারা এগোবেন না যেটা জনগণ আপনাদেরকে আবার প্রত্যাখ্যান শুরু করতে পারে এছাড়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো ইস্যুতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন রুহুল কবির রিজভি যে ছবিটা নামানো হয়েছে সেটা হচ্ছে ওই শেখ হাসিনার আইনের বলে যে আইন করেছে সেই আইনকে ডিফাই করে করা হয়েছে তো ফ্যাসিবাদের আইন তো ডিফাই করাই যায় ফ্যাসিবাদের আইন আমরা মানব না অফিস আদালত যেখানেই আছে সেটাই আমরা প্রতিহত দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি সবসময় রাজপথে থাকতে প্রস্তুত বলেও জানান দলটির নেতারা মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সরকার যতদিন চায় আইন শৃঙ্খলা রক্ষায় ততদিন মাঠে থাকবে সেনাবাহিনী বুধবার ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর তিন মাসে সেনা অভিযানে ছয় হাজারের বেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী একই সময়ে প্রায় দুই লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং অপরাধে জড়িত আড়াই হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর সারাদেশে পুলিশ বাহিনী কার্যত অনুপস্থিত থাকায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় চুরি ছিনতাই ডাকাতি হত্যাসহ বিভিন্ন অপরাধের মাত্রা বেড়ে যায় এমন পরিস্থিতিতে সারা দেশে মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী সহ সামরিক বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দ্রুত কাজ শুরু করেন বাহিনীর সদস্যরা গত তিন মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে বুধবার এক সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী জানানো হয় এই পর্যন্ত দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ছয়শোরও বেশি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বাহিনীর সদস্যরা এ মুহূর্তে দেশের বাষট্টিটি জেলায় সেনা সদস্যরা আইন আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অস্ত্র ও মাদকের বিরুদ্ধে অভিযান ও সংঘবদ্ধ অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী বিশেষ ক্ষমতা কার্যকরীর প্রয়োগের কারণেই ইতিমধ্যেই বেশ কিছু সংকটপূর্ণ পরিস্থিতি যেমন চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা শিল্পাঞ্চলের বিশৃঙ্খলা রাস্তা অবরোধ ইত্যাদি নিয়ন্ত্রণ সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব হয়েছে সেনাবাহিনী কতদিন মাঠে অবস্থান করবে এমন প্রশ্নের জবাবে জানানো হয় অন্তর্বর্তী সরকার যতদিন চাইবে সেনাবাহিনী ততদিন আইনশৃঙ্খলা শৃঙ্খলা নিয়ন্ত্রণে কর্মকাণ্ড পরিচালনা করবে সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন মোহাম্মদ ওমর ফারুক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বসুন্ধরা আবাসিক প্রকল্পের তেইশটি প্লট সরকারি খাস জমি দাবি করে দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন এসব জমিতে অনেকেই গড়ে তুলেছেন বহুতল ভবন কারো বাড়ি নির্মাণাধীন উদ্বেগার উৎকণ্ঠায় ওইসব প্লট ও ফ্ল্যাট মালিকরা সংকট সমাধানে প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ আর খাস জমি উদ্ধারে কঠোর অবস্থানে ঢাকার জেলা প্রশাসন প্রায় সাড়ে এগারো হাজার বিঘা জমি নিয়ে বসুন্ধরা আবাসিক প্রকল্প অত্যাধুনিক হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সুবিধায় গড়ে তোলা হয়েছে রাজধানীর বুকে এক টুকরো শহর তবে হঠাৎ করেই বিপাকে এইচ ব্লকের বেশ কিছু প্লট ও ফ্ল্যাট মালিক জমি কিনে বাড়ি করেছেন বসবাসও করছেন অথচ এখন হুট করে জেনেছেন তাদের বাড়ি সরকারি জমিতে জেলা প্রশাসন থেকে লাগিয়ে দেওয়া হয়েছে লাল নিশান ও বিশেষ সতর্কবার্তা কাটাতারের বেড়াও তুলে দেওয়া হয়েছে কারো কারো প্লটে এইচ ব্লকের নয় নম্বর সড়কে তিন কাঠার পনেরোটি ও আট নম্বর সড়কের আরও আটটি প্লট পড়েছে খাস জমিতে এসিলাইন এসে লাল পতাকা দিয়ে গেছে পরবর্তীতে এসে কাঁটা তারে বিড়া দিয়েছে বেশ দুই তিন দিন পরে এসে সাইনবোর্ড দিছে কোনো নোটিশ ছাড়াই এটা কোনো নোটিশ দেওয়া হয়নি স্যার এটা এসিলাইন এসে দিয়েছিল মহিলা এসিলা কী কি বলছে বলছে এটা সরকারি জায়গা আর সে তারা প্রথম ওই এই বাড়িতে সাইনবোর্ড পেতে সেই ক্ষেত্রে আমাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করা গ্রাহকের ভোগান্তির দায় কাঁধে নিয়ে জটিলতা নিরসনে কাজ শুরুর কথা জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ ওইটা তারা আর এস এর থ্রুতে তারা এটা ক্লেম করতেছে কিন্তু আমাদের কিন্তু সিএসএসএ এ আমরা প্রপারলি আমরা কিনেছি এবং সেটা সিটি জরিপও কিন্তু ওন করে তো আমরা যেহেতু তারা ক্লেম করেছে আর এসদের সমস্যা হয়েছে আমরা এটাকে সলভ করার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি ঢাকা জেলা প্রশাসন বলছে সিএসএসএ আর ও সিটি জরিপ অনুযায়ী এই জমিগুলো সরকারি আইনি প্রক্রিয়ায় যা দখল করা হচ্ছে এই জমি খাস অনেকেরই কিন্তু যাদের সাথে তাদের কথা হয়েছে এই দাগের দলিল না হয়তো অন্য কোনো দাগে তাদেরকে দলিল করে দেওয়া হয়েছে দখল এখানে বোঝায় দেওয়া হয়েছে হাউজিং অথরিটি তাদেরই তো আসলে প্রথম দায়িত্ব বর্তায় যে তাদের যারা ক্লায়েন্ট আছেন তাদেরকে নিষ্কণ্টক জমি ওনারা বুঝিয়ে দেবেন প্লট বা ফ্ল্যাট কিনে বিপাকে পড়া মালিকদের সংকটের সমাধান বসুন্ধরাকেই করতে হবে বলে মনে করে ঢাকা জেলা প্রশাসন রেজওয়ানুল হক নিউজ ঢাকা একুশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে বিটিভির সাবেক জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার সকাল দশটা থেকে তিন ঘন্টার বেশি সময় তার কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান দুদক কর্মকর্তারা কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকরা তার সাথে কথা বলার চেষ্টা করলে দ্রুত স্থান ত্যাগ করেন জুলাই আন্দোলনের সময় বিটিভি পরিদর্শনে যাওয়া সাবেক সরকার প্রধান শেখ হাসিনাকে জড়িয়ে ধরে এই কান্নার দৃশ্য ছিল আলোচনায় তিনি বিটিভির সাবেক জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার পদত্যাগী সরকারি সহযোগিতায় দুর্নীতি আর অনিয়মের শীর্ষে ছিলেন তিনি অনুষ্ঠান না করেও টাকা তুলে নেয়া শিল্পীদের সম্মানী আত্মসাৎ ও তালিকাভুক্ত করার নামে ঘুষ নিতেন মাহফুজা অনুষ্ঠান নির্মাণের নামেও লোপাট করেছেন কয়েক কোটি টাকা দুর্নীতির টাকায় গড়েছেন ঢাকা ও রংপুরে বহুতল ভবন কিনেছেন ফ্ল্যাট একুশ কোটি টাকার অনিয়মের অভিযোগ তদন্তে দুদক কার্যালয়ে ডাকা হয় মাহফুজাকে বুধবার সকাল দশটায় জিজ্ঞাসাবাদ শুরু হয়ে শেষ হয় দুপুর দুইটায় যদিও অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ত্যাগ করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান অভিযোগ ছিল বলেই তদন্ত কর্মকর্তার মুখোমুখি হন মাহফুজা অনুসন্ধান চলছে ওনার হয়তো বিষয় হয়তো আমি এই বিষয়গুলো জানিউনার আমি তো আসলে দুধকের মুখপত্র না 2004 নীতিমালা যেটা আছে তার ভিত্তিতে অনুসন্ধান পর্বে ওনাদের এই সম্পদ বিষয়গুলোর খোঁজ একটা বক্তব্য হয় জুলাই আগস্টে জনতার আন্দোলনে বিটিবিতে আগুনের ঘটনায় তিন থেকে 4000 ব্যক্তির বিপক্ষে মামলার বাদী বিটিবির সাবেক এই জেনারেল ম্যানেজার নোর্সেলিনা শিউলি ইন্ডিপেন্ডেন্ট নিউজ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেট ও দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিগত সরকারের সহযোগীরা সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন মালয়েশিয়ার শ্রমবাজার ও শ্রমিকরা বুধবার সকালে রামরুর এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর যাতে সিন্ডিকেট না হয় সে ব্যাপারে দুই দেশের সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজার সৌদি আরবের পর গত দেড় বছর সবচেয়ে বেশি কর্মী গেছে মালয়েশিয়ায় যা পাঁচ লাখের মতো গত পনেরো বছরে তিন দফায় মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয় প্রতিবারে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট গঠনের বিষয়টি সামনে আসে সিন্ডিকেটের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট আয়োজিত সেমিনারে বক্তারা বলেন মালয়েশিয়া পনেরোটি দেশ থেকে কর্মী নেয় অথচ একমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই সিন্ডিকেটের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচার ও শ্রমিক পাচারের অভিযোগ ওঠে যারা অপকর্মটা করেছে তাদের কারণে কিন্তু মালয়েশিয়ান সরকারের সুনাম নষ্ট হয়েছে বাংলাদেশের সুনাম নষ্ট হয়েছে কিন্তু মালয়েশিয়াতে আপনাদের পার হেড দেন হাজার থেকে দুই হাজার ডলার করে ওদেরকে দিতে হয়েছে এই টাকাটা কি বাংলাদেশতে গিয়েছে এ টাকাটা থেকে গেল এটা কি হুন্ডি হয় না এটা মালয় নল লন্ডি হয় না বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর যেন কোনো সিন্ডিকেট না হয় এ বিষয়ে দুই দেশের সরকারকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে রামরু দেশের সবচেয়ে বড় একটা সেক্টর এটা অতীতে ঢুকে ঢুকে এটাকে নিঃশেষ করা হয়েছে আপনারাই বলেন এখন আপনাদের এটা রাজনৈতিক পুঁজি এখন নতুন আগের সরকারের বিরুদ্ধে তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিত করুন যে আপনারা এই অপশক্তি যারা এটা একেবারে সেই ধুকে ধুকে নিশ্চিত করার জন্য যারা নিশ্চিন্ন করার জন্য যারা করেছে সেই পথে আপনারা হাঁটবেন না সেমিনারে বক্তারা শ্রমবাজার নিয়ে সংস্কার কমিশন গঠনের আহ্বান জানান ওই সিন্ডিকেটের মধ্যেই তারা ঢুকে গেল মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ঢাকা সড়কে অবৈধভাবে চলছে প্রায় আট লাখ ব্যাটারি চালিত রিকশা প্রধান সড়কে আসার অনুমতি না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এই যান গত দুই মাসে লক্ষাধিক ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও দৌরাত্ম থামছে না পরিবহন বিশেষজ্ঞরা বলছেন সংখ্যা এমন পর্যায়ে পৌঁছেছে যার বন্ধ করা সম্ভব নয় চলতি বছরের পনেরো মে সড়ক থেকে ব্যাচারি চালিত রিকশা বন্ধের ঘোষণা দেয় সড়ক পরিবহন মন্ত্রণালয় এরপর আন্দোলনের নামে রিক্সা চালকরা এর পাঁচ দিন পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সড়ক ছাড়া রিক্সা চলাচলের অনুমতি দেন তবে সেটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চলাচল শুরু হয় মূল সড়কেও পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এটি ভয়ঙ্কর রূপ ধারণ করে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন বলছে সড়কে এখন চলছে অন্তত আট লাখ অটোরিকশা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেপ্টেম্বর মাসে পঞ্চাশ হাজার আর অক্টোবর মাসে বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ ব্যাটারি জব্দ করে তোলা হাজার এসব হয়েছে পুলিশের পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবক বা ট্রাফিক সহায়তাকারী নিয়োগ করা হয়েছে তারাও কাজ করছে যেন কোনোভাবেই ব্যাটারি চালিত রিকশা মূল সড়কে আসতে না পারে অথবা অননুমোদিত কোনো যানবাহন যেন নির্দিষ্ট সড়কে চলাচল করতে না পারে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন বলছে ব্যাটারি নিলামে তুললে সেই ব্যাটারি আবারও রিকশাতে ব্যবহার করা হয় তারা তো পুঁজিপতি লোকজন ক্ষমতামান লোকজন আমরা কখনো যদি তাদেরকে এ কথা বলতে যাই তারা আমাদেরকে বলে আপনারা নীতিবাক্য বলেন কেন সরকার আছে না আপনি কি সরকার সরকার কি দেখেন আমি রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছি না তো আপনার রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে কি হিরোইন নেনবেন বিশেষজ্ঞরা বলছেন রিক্সা বন্ধ না করে একটি নীতিমালার মধ্যে এনে এই বাহনগুলোকে ঝুঁকিমুক্ত করে তৈরি করতে হবে আমাদের কিছু গাইডলাইন দরকার এই যে যানবাহনের সংযোজন হচ্ছে গ্যারেজগুলিতে তৈরি হচ্ছে গ্যারেজগুলির কোনো অনুমোদন নাই সেখানে কোনো প্রকৌশলী নাই তাদের হাতে কোনো টেকনিক্যাল ইনস্টিটিউশন নাই তারা কিন্তু এই ধরনের যানবাহন তৈরি করে ফেলছে এদিকে সড়কের সবচেয়ে বড় এই সংকট নিয়ে কথা বলতে চায়নি বিআরটিএ খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এখনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে নেতাদের নিজেদের প্রভাব খাটিয়ে অনেকেই বদলি ঋণ মৌকুব সহ অযৌক্তিক দাবি আদায় করছেন এমনকি কর্মকর্তাদের অপদস্থ করার অভিযোগও উঠেছে জানিয়ে পরস্পর বিরোধী অবস্থানে এসব ব্যাংকের কর্মকর্তা ও সিবিএ কর্মচারীরা যদিও প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা বলছেন ব্যাঙ্কিং খাতে বিশৃঙ্খলা রোধে নেওয়া হবে সর্বোচ্চ ব্যবস্থা সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর সোনালী ব্যাংকের মতিঝিল লোকাল অফিসে সিবিএ কর্মচারীদের এই সরকারের সময়ের মতো রাষ্ট্রীয় আবারও দৌরাত্ব বেড়েছে সিবিএ নেতাদের বদলি পদোন্নতি সুদ মৌকুফ তাদের নানা অযৌক্তিক দাবিতে এমন পরিস্থিতি ব্যাংকটিতে সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার স্যারকে ওই কচুকটি মহল থেকে মানে ফোন দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে ট্রান্সফার বাণিজ্য প্রমোশন বাণিজ্য বিভিন্ন সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন ধরনের বাণিজ্য করে স্ত্রীর নামে নেয়া ঋণের সুদ করার অভিযোগ উঠেছে সোনালী ব্যাংকের এক সিবিএ নেতার বিরুদ্ধে এমনকি মহাব্যবস্থাপক পদের একজন কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেন তিনি তাৎক্ষণিক যে অংশে বলছে তাকে সে ফাইলটা সুন্দর করে ফরওয়ার্ড করো ওনারা ফরওয়ার্ড করতেছে না আমি জেম কালকে ফোন করলাম অসমের দুজনের কৌশলা দিয়ে সুন্দর বিনিময় হলো স্যার আপনি একটা প্লিস উপরে বলে দেন একটু কাইন্ডলি তাড়াতাড়ি ফাইলটা এ তো ইন্টারেস্ট হচ্ছে স্যার শুধু সোনালী ব্যাংক নয় অগ্রণী রূপালী সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সিবিএ নেতাকর্মীদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ যদিও এসব ব্যাংকের শীর্ষ বলছেন সিবিএ নেতাদের বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে বাট আমরা সেগুলো পর্যায়ক্রমে শেষ করবো আমরা যারা কলিগ আছে যারা সিবিআই সহ সমস্ত সংগঠন প্লাস নির্বাহী যারা আছে সবাই এই মেসেজটা আমার নিয়েছে জোরপূর্ব কিংবা গায়ের জোরে কোনো কিছু আদায় করতে চাই সেটা অবশ্যই আমার অতিহাত করা সমীচীন বলে ব্যাংকিং ব্যাঙ্কিং সেক্টর থেকে আমি আমি আমার দেশটিতে মনে হয় রাজনৈতিক পালা বদলের কারণে ব্যাংকিং খাতে যাতে অনিয়ম ও বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে কঠোর হওয়ার আহ্বান সাধারণ ব্যাংক কর্মকর্তাদের সুজন নিউজ দেশের বেশিরভাগ প্রতিষ্ঠানেরই স্বচ্ছতা জবাবদিহিতা নেই যার নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতে স্বল্প মধ্যমেয়াদী সংস্কার শুরু করেছে দীর্ঘমেয়াদে রাজনৈতিক সরকারকে তা অব্যাহত রাখতে হবে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন দেশে কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে ভূমিকা রাখতে পল্লী সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ গঠিত হয় চৌত্রিশ বছরের পথ চলায় স্বায়ত্তশাসিত অলাভজনক প্রতিষ্ঠানটির সুবিধাভোগী এখন দুই কোটি পরিবার প্রশিক্ষণ উদ্যোক্তা তৈরি স্বাস্থ্য পরিবেশ সহ নানা রকম প্রকল্পে অংশীদার হিসেবে কাজ করছে দুই শতাধিক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান যার সুফল পাচ্ছে দেশের বড় জনগোষ্ঠী একশো উনচল্লিশটা পেঁপে গাছ থেকে পঁচাত্তর হাজার টাকা প্লাস কাঁচা এবং পাকা পেঁপে অলরেডি বিক্রি করেছি বারো আমার চিজ কারখানা করি চিজ কারখানা লিটার দুধ দেওয়া শুরু করি বর্তমানে আমার দুই আড়াই হাজার লিটার দুধের কাঁচায় অনুষঠানে এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক বলেন এখনো অনেক দরিদ্র মানুষ সীমাহীন সংগ্রাম করছে। তাদের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে। ঠিক এত লোক থাকতে আমরা এটা কেন। এ সময় অর্থ উপদেষ্টা বলেন স্বচ্ছতার কারণে পিকেএসএফকে সরকার বিদেশি দাতা সংস্থাগুলো সব সময় ইতিবাচকভাবেই দেখেছে তিনি জানান অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ পেরিয়ে বাংলাদেশ ব্যাংক এখন স্বাধীনভাবে কাজ করছে আমরা যে এক বলে যে বলেছেন ঠিক দেখি আমরা না আপনারা আমাদের ফুটপ্রিন্টটা করতে পারবেন না কারণ আমরা যেটা করব জনগণের চাপ উপদেষ্টা বলেন মূল্যস্ফীতি কমানো কেবল বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ধারাবাহিকতা দরকার হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা নিত্যপণ্যের পাশাপাশি অস্থিরতা আলুর বাজারেও খুচরা বাজার পর্যন্ত গিয়ে প্রতি কেজি আলুর যৌক্তিক সর্বোচ্চ দাম ছেচল্লিশ টাকা অথচ কৃষক থেকে ক্রেতা পর্যন্ত পাঁচবার হাত বদলের পর সেই আলু বিক্রি হচ্ছে সত্তর টাকায় আর মাঝখানের অসাধুদের তৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ না থাকায় যা ধীরে ধীরে লাগামহীন কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ বারো থেকে তেরো টাকা এরপর হিমাগার ভাড়া পরিবহন সহ সব খরচ বাদ দিয়ে খুচরায় আলুর যৌক্তিক দাম সর্বোচ্চ ছেচল্লিশ টাকা অথচ কৃষক থেকে মজুদ্দার ফরিয়া আরদ্দার পাইকারি ও খুচরা ব্যবসায়ী হয়ে সেই আলু কিনতে হচ্ছে সত্তর টাকায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি আলু সংরক্ষণকারী ব্যবসায়ী ও হিমাগারের ফরিয়া ব্যবসায়ীরাই নিয়ন্ত্রণ করে আলুর দাম যদিও বিষয়টি স্বীকার করতে চান না কেউই অনেক সময় দেখা যায় যে তাদের ইএমএ তো হয়তো করতে পারে এটা করলেও করতে পারে দুইশো থেকে তিনশো টাকা লাভ করলে যথেষ্ট কিন্তু তারা করতে একটা বছর থেকে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত লাভ করতেছে মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্ব কমানো ও সরকারের কঠোর নজরদারি বাড়ানো হলে আলুর দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব বলছেন ব্যবসায়ী ও ক্রেতারা যারা যারা মাল আপনার এই স্টক করে বড় বড় ব্যবসায়ী এনাদের কারসাজির কারণে আপনার মনে করেন আপনার এই বাজারে আর কি জিনিসটা দাম বাড়ে সরকার যদি সিন্ডিকেটটা ভাঙতে পারে তাহলে হয়তো একটু কমতে পারে নিয়ন্ত্রণে আসতে পারে আলুর বাজার নিয়ন্ত্রণে হিমাগড় থেকে বাজার পর্যন্ত অভিযান চালানো সবসময় সম্ভব হয় না তবে কঠোরভাবে আইনি ব্যবস্থা আর কথা জানিয়েছেন ভোক্তা অধিকারের কর্মকর্তা বাজারে ক্রাইসিস সৃষ্টি করে তারপরে অতিরিক্ত মুনাফা করব। এই ধরনের অপরাধ পেলে দেখা যাবে যে আমরা হিমাগার বন্ধ করার চেষ্টা আমরা এই সুপারিশ করব হিমাগার বন্ধ করার সুপারিশ করব পাশাপাশি তাদেরকে হয়তো বা দণ্ড দেওয়ারও চেষ্টা করব জেলায় পাকড়ি কার্ডিনাল সহ অন্তত তিরিশ জাতের আলুর আবাদ হয় গতবার তিপ্পান্ন হাজার দুইশো পনেরো হেক্টর জমিতে উৎপাদন হয়েছে বারো লাখ চব্বিশ হাজার মেট্রিক টন আলু জেলার বিয়াল্লিশটি হিমাগারে ধারণ ক্ষমতা তিন লাখ তিরানব্বই হাজার ছয়শো বিশ মেট্রিক টন জজিফ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ বগুড়া আলুর বাজার পরিস্থিতি নিয়ে জানাতে এবার বগুড়া ও মুন্সিগঞ্জ থেকে যোগ দেবেন সহকর্মীরা শুরুতেই যাব বগুড়াতে সেখানে রয়েছেন সহকর্মী জজিফ হোসেন জজিফ আলুর এই দাম বাড়ার কারণ মূলত কি আর নতুন আলু যে ওঠার কথা সেটি কবে নাগাদ বাজারে উঠতে পারে আপনার দ্বিতীয় দেই যদি বলি আসলে এবার জানেন যে অতি বৃষ্টি এবং বন্যার কারণে এবং একই সাথে যে আলুর দাম ওঠানো আমার যে একটা বিষয় ছিল সেটি নিয়ে কিন্তু এখনও ধোয়াশা কাটেনি যেমন ঠিক তেমনই এই আলুটি কবে নাগাদ বীজ বোপন করা হবে সেটিও কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক করা হয়নি কারণ জানেন যে যে ধানটি রয়েছে সে ধান কিন্তু এখনও কাটা শুরু করেনি বগুড়ার এই অঞ্চলের মানুষজন তো এই ধানটি কাটা শুরু হলে তারপরে কিন্তু আলুর যে চারা রোপণ করা হবে সেটি কিন্তু তার পরবর্তীতে দুই মাস কিংবা দেড় মাস পরে হয়তোবা আলুর উৎপাদন শুরু হবে এখন আমি আপনাকে যদি বলি যে আলুর উৎপাদনের যে সময়টি যেহেতু বেশি লাগছে সেই একই সেই সময়ের কারণে কিন্তু এখন যে পনেরো নভেম্বর পর্যন্ত কিন্তু হিমাগারগুলোতে আলু সংরক্ষণের একটা সময় নির্ধারণ করা ছিল তো এখানকার বৃহত্তর বগুড়া হিমাগার অ্যাসোসিয়েশন যারা রয়েছেন তারা হয়তোবা এই সময়টি আরও কিছুটা বাড়াতে পারেন সেই ক্ষেত্রে। এখন বর্তমানে যে হিমাগারটিতে রয়েছে সেই হিমাগারে আমরা কথা বলেছি যে এখানে খাবার আলু এবং বীজের আলু তারা বাছাই করছেন এবং বীজের আলুর জন্য কিন্তু চাহিদাটা বেশি এবং খাবার আলু কমে যাওয়াতে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আসলে বীজ আলু যেহেতু বেশি পরিমাণে প্রয়োজন হচ্ছে সেই ক্ষেত্রে আসলে খাবার আলুটা কম পড়ায় বাজারে কিছুটা প্রভাব পড়েছে কিন্তু বাজারে প্রভাব পড়লেও আসলে দামটা বেশি কেন হবে এইটা নিয়ে কিন্তু আসলে ভোক্তাদের মনে একটা প্রশ্ন যে যদি আলুর দাম আসলে পনেরো থেকে বিশ টাকার মধ্যেই উৎপাদন খরচ সহ সব মিলে ছেচল্লিশ টাকায় হয় তাহলে সেই আলুটি আমরা ভোক্তা পর্যায়ে কেন সেটি সৌত্তর টাকা হচ্ছে এই সৌত্তর টাকার কারসাজির মূল বিষয়টি হল যে হিমাগার পর্যায়ে থেকে যে আলুটি বের করা হচ্ছে সেটি কিন্তু ফোনে নির্ধারণ করা হয় অথবা বাজার যাচাই বাছাইয়ের পরে সেটি কিন্তু যারা আলু সংরক্ষণ করেছেন মজুত করেছেন তারা কিন্তু সেটি নির্ধারণ করেন যে আগামীকাল আসলে বাজারটি কেমন হবে এই আগামীকালের বাজারটির উপর নির্ভর করে কিন্তু আলুর দামটা নির্ধারণ করেছে সবচেয়ে আশঙ্কার বিষয় হলো যে আগামী দিনগুলোতে বা আলুর দাম আরও বেড়ে যেতে পারে এখন সত্তর পঁচাত্তর টাকায় বিক্রি হয়েছে সেই আলুটি কিন্তু হয়তোবা আশি পঁচাশি টাকাতেও বিক্রি হতে পারে বলে আমরা ধারণা করছি এবং এখানকার যারা হিমাগারের মালিক রয়েছেন আরতরা রয়েছেন পাইকারি এবং খুচরা বিক্রি ক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু একই কথায় আমাদেরকে বলছেন তো সেই ক্ষেত্রে আসলে আলুর দামটি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে হিমাগার মালিক যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন একই সাথে হিমাগারে যারা মজুদ করেছেন তাদের ভোটার আইডি কার্ড সহ মোবাইল নাম্বার সহ যেই তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো যাতে সঠিকভাবে যাচাই বাছাই করে এবং তাদের ক্রয় রসিদ আসলে কত করে কিনে কত করে তারা রেখেছেন এটি বিষয়ে কিন্তু তারা একটু কঠোর মনিটরিং করবেন বলে আমরা জানি আমরা জানতে পেরেছি জজি আমাদের সাথেই থাকবেন এবারে মুন্সীগঞ্জের পরিস্থিতি জানা যোগ দিচ্ছেন সহকর্মী রায়। বগুড়া থেকে মজুত করার পরে যে আলুর দাম পরবর্তী দিনে কত টাকা কেজি হবে তো আপনার এলাকার পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে আমার বগুড়ার সহকর্মী যথার্থই বলেছেন কেননা আমরা যে পরিস্থিতিটি লক্ষ্য করতে পারছি এখন পর্যন্ত মজুদদাররাই নির্ধারণ করেন আগামী দিনের বাজারটি কেমন হবে এবং আগামী দিন বাজারের দামটা তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটি সম্পূর্ণই তাদের কৌশলের উপরে নির্ভর করে আমরা যেটি বলছিলাম যে মুন্সীগঞ্জে এই সময়টাতে সাধারণত দেখা যায় যে আলু নতুন আলু ক্ষেত থেকে কিন্তু কৃষি জমি থেকে উৎপাদনের পরবর্তী সময়ে চলে 않아 হয় নভেম্বরের এই সময়টায় শুরু হয় কার্যক্রমটা কিন্তু মুন্সিগঞ্জে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির কারণে কিন্তু এখন পর্যন্ত নতুন আলু রোপণের কার্যক্রমটি খুব ধীর গতিতে এই সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে এই যে সময়টা এর মধ্যে কৃত্রিম সংকর তৈরি করা হয়েছে এই সময়টার মধ্যে যেহেতু নতুন আলু চলে আসে সেই সময়টাকে কাজে লাগিয়ে কৃত্রিম সংকর তৈরি করেছেন মজুদ যারা আমরা কৃষি বিপণন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সঙ্গে কথা বলেছি তাদের যে বাজারের যে চাহিদা আছে তার মজুদের সঙ্গে তাদের নির্দিষ্ট পরিমাণ মিললে তারা কিন্তু লক্ষ্য করতে পারছেন কিন্তু আমরা যেটি লক্ষ্য করতে পাচ্ছি বাজারে যে অনস্থিতি ছিল তা যেটি বলা হচ্ছে 70 টাকা দাম নির্ধারণ হচ্ছে বা 75 টাকা আশঙ্কা করা হচ্ছে যে এই দামটি আরো বেশি বৃদ্ধি পেতে পারে কারণ যে পরিমাণ চাহিদা মজুদ থাকা যদি কোল্ড স্টোরেজেস থেকে সেগুলোকে পাইকারি বিক্রি না করে তাহলে কিন্তু খুচরা পর্যায়ে সেটি পৌঁছাতে পারে না আর এই যে আলু নতুন আলু না থাকার ফলশ্রুতিতে যে কৃত্রিম সংকটটি তৈরি করা হয়েছে এটির মাধ্যমে কি কিন্তু তারা এই সহজ সুযোগটি কিন্তু গ্রহণ করেছেন এই গ্রহণ করার ফলে কিন্তু তারা নিজেদের মধ্য থেকে দাম নির্ধারণ করছেন কোল্ড স্টোরেজ থেকে তাদের মনমতো বা ইচ্ছা মতো তারা যদি এই আলোগুলো ছাড়েন বাজারের উপর নিয়ন্ত্রণ করে তবেই কিন্তু খুচরা বাজারে গিয়ে এই দামটি আহ থেকে পঁচাত্তর টাকা হচ্ছে আর যদি তারা মনে করেন যে আজকের বাজারে তারা এই দামটিকে এই দামে ছাড়বেন না তাহলে কিন্তু থেকে যায় আমরা দেখছি যে এখানে বীজ বীজ আলু এবং খাবারের আলু দুইটাই কিন্তু আলাদাভাবে এখানে রাখা হয়েছে এই প্রস্তুতি কিন্তু তারা সম্পন্ন করে রাখে প্রতিদিনের মতোই মুর্শিগঞ্জে এই আমার কাছে এই মুর্শিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জের কোল্ড স্টোরেজ থেকে এই ছিল আলুর দামের সর্বশেষ আলুর বাজারে অস্থিরতার বিষয়ে বগুড়া ও মুন্সিগঞ্জ থেকে জানাছিলেন সহকর্মীরা প্রি ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে মসজিদ ভিত্তিক তথ্য প্রচারের উদ্যোগে বড় সাফল্য পেয়েছে স্বাস্থ্য বিভাগ গবেষণায় দেখা গেছে এভাবে মানুষকে সচেতন করার ফলে রোগে আক্রান্তের ঝুঁকি কমেছে তেতাল্লিশ ভাগ সফলতার কারণে সব ধর্মের উপাসনালয়ে তথ্য প্রচারের ব্যবস্থা চালু করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশে সাড়ে তিন লাখের মতো মসজিদ আছে প্রতি শুক্রবার প্রায় পাঁচ কোটি মানুষ জুমার নামাজ আদায় করেন খুতবায় ডায়াবেটিস প্রতিরোধে তথ্য প্রচারে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আট উপজেলায় একটি প্রকল্প নেয় ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্য অধিদপ্তর মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ও কাবা শরীফের ইমামের সহায়তায় এই বার্তা প্রস্তুত করা হয় এসব উপজেলার নির্দিষ্ট মসজিদে বসানো হয় ডায়াবেটিস কর্নার সেখানে ব্লাড সুগার পরীক্ষা ও রক্তচাপ মাপার ব্যবস্থা আছে রোগ প্রতিরোধেও দেয়া হয় নানা স্বাস্থ্য পরামর্শ এর আগে ইমামদের দেয়া হয় প্রশিক্ষণ আমাদের ধর্মে যে কথাগুলো আছে সেই কথাগুলো যদি খোঁজবার মাধ্যমে বলা হয় তাহলে মানুষের ইনফ্লুয়েন্স হতে পারে ইসলামিক ফাউন্ডেশনে ইমাম অ্যাসোসিয়েশন তাদের সাথে কথা বলেছে দেখলাম তারা এটা বলতে উদ্গ্রীব তখন আমরা রিলিজিয়াস এক্সপার্টের দেওয়া এটা খোদবাটা রেখেছি এই উদ্যোগের সফলতা জানতে দশ হাজার মানুষের উপর চলে গবেষণা তাদের অর্ধেককে ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত বার্তা দেয়া হয় বাকি অর্ধেকের শুধু ব্লাড সুগার মাপা হয় এক বছর পর দেখা যায় যারা রোগের তথ্য জেনে জীবনযাপনে পরিবর্তন এনেছেন তাদের ঝুঁকি কমেছে তেতাল্লিশ ভাগ তথ্য না পাওয়াদের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ সাত ভাগ বেশি তাদের লিপিড প্রোফাইল তোমার উন্নতি হয়েছে তাদের নলেজের ইম্প্রুভমেন্ট হয়েছে তাদের হচ্ছে করছে আর একটা ইম্পর্টেন্ট ব্যাপারটা এই এলাকাগুলোতে তোমার হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির রেট সিগনিফিকেন্টলি তোমার ছিল ইম্প্রুভ করে গেছে দেশে বর্তমানে আড়াই কোটি মানুষ ভুগছেন ডায়াবেটিসে হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চলতি মাসে শুরু হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেড়শো শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কাজ দুশো পঁচাশি কোটি টাকা ব্যয়ে চীনের একটি প্রতিষ্ঠান করবে নির্মাণ কাজ আগামী বছরের ডিসেম্বর নাগাদ এই ইউনিটটি চালু হলে চিকিৎসা নিতে পারবেন তিনগুণ বেশি রোগী বরিশাল নগরীর সাগরদি থেকে রূপাতলি পর্যন্ত রাস্তার পাশের তিন হাজার বিভাগের এই জমির আনুমানিক মূল্য চারশো কোটি টাকা গত বছরে একাধিক অভিযানেও করা যায়নি দখলমুক্ত সড়ক বিভাগ ও বরিশাল সিটি কর্পোরেশনের এমন কয়েক হাজার কোটি টাকার জমি বেদখল হয়ে আছে অভিযান চালিয়ে উদ্ধার করা হলেও কিছুদিনের মধ্যেই আবারও দোকান গুদাম বসাচ্ছে দখলদাররা এইভাবেই চলতে আছে যে দল ক্ষমতা আসে সেই দলের আকব বলদে হাত থাকে কারণ তারা গোপনে গোপনে অবশ্যই কিছু টাকা পয়সা নিয়ে আমাদের এই যে এত যানজট জ্যাম এই জন্য আমাদের সাধারণ যে পাবলিক তাদের ভোগান্তি সৃষ্টি করে তবে এবার কঠোর অবস্থানের কথা জানিয়েছে সড়ক বিভাগ সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে শিগগিরই শুরু হবে অভিযান আমরা বেশ কয়েকটা পয়েন্ট লোকেট করেছি যে পয়েন্টগুলোতে যারা অবৈধ স্থাপনা করেছেন তাদেরকে আমরা অলরেডি তাদের নাম তালিকা আমরা মেনশন করে নিয়েছি এবং তাদেরকে আমরা খুব শীঘ্রই নোটিশ পাঠাবো এবং তারা যদি বাই সম ফর দ্য টাইমিং সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যদি তাদের স্থাপনাগুলো না সরিয়ে ফেলে তখন আমাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে অসুবিধা যেতে হবে সাগরদি থেকে রূপাতলি প্রতিদিন অন্তত বিশ হাজার যানবাহন চলাচল করে সড়কের আশপাশ দখলে থাকায় যানজটের ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে এই ছিল সকাল নয়টার বিরতিহীন সংবাদে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেইসবুক ইউটিউব এবং আমন্ত্রণ করেন আয়োজনে